সাকিব আল হাসান কোথায় যাচ্ছেন? বাংলাদেশ দলের যে কোনো সিরিজের আগে এই প্রশ্নটাই সম্ভবত বাতাসে ঘুরপাক খায় সবচেয়ে বেশি। অপশন তিনটা, দলের সাথে মাঠে নামবেন, ম্যাচ না খেলে স্রেফ বিশ্রাম করবেন, নাকি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের আমন্ত্রণে সেখানে খেলতে যাবেন। ক্যাপ্টেন্সি ফিরে পাওয়ার পর সাকিবের বাড়তি দায়িত্ববোধ দৃশ্যমান। কোন সিরিজ খেলবেন আর কোনটায় ছুটি নেবেন সেটা জানা যাচ্ছে অন্তত মাসখানেক আগেই, এবং সিদ্ধান্ত নিচ্ছেন বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষেই। তারপরেও যারা ওর দিকে চোখ পাকিয়ে তাকান তারা একটু ইন্টারন্যাশনাল ক্রিকেটেও চোখ ফেললে বুঝবেন আসলে এখন দুনিয়াটাই এমন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা সামাল দিতে কেউ ছুটি নিচ্ছেন, কেউ বা সেই চাপ নিতে না পেরে অসময়ে নিয়ে ফেলছেন অবসরও। বিষয়টির দিকে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, প্রত্যেকটা ক্রিকেট বোর্ড নিজের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে চাইলে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ওয়ানডে আর টি20 সিরিজ আয়োজন করাই হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। এই প্রক্রিয়ার বিপক্ষে অবস্থান নিয়ে ভন বলছেন, মাত্র ৩১ বছর বয়সে একজন ক্রিকেটারের একটা ফরম্যাট থেকে অবসরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনেকটা পরিষ্কারভাবেই সোমবার বেন স্টোকসের ওডিআই থেকে অবসরের দিকেই ইঙ্গিত করেছেন ভন। সাবেক ইংলিশ ক্রিকেটার যে সংকটের কথা বলছেন সেটার সত্যতা মিলতে পারে আগামী বছরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সম্ভাব্য সূচিতে। চলতি বছরের ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে বিগ ব্যাশ লিগের ব্যস্ততা, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। বিপিএল আর সংযুক্ত আরব আমিরাতের আয়োজনে ইন্টারন্যাশনাল লিগ টি20ও হবে একই সময়ে। সাউথ আফ্রিকার আয়োজনে ফ্র্যাঞ্চাইজি টি20 লিগও হওয়ার কথা ওই জানুয়ারি ফেব্রুয়ারিতেই, অর্থাৎ এই দুই মাসের টাইম স্প্যানে দুনিয়ার চার প্রান্তে চলবে এক হালি টি20 লিগ। সেই ধামাকা শেষ না হতেই মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ, চলবে মার্চ পর্যন্ত, আর তারপরেই বছরের মূল আকর্ষণ প্রায় আড়াই মাসের আইপিএল। এখানেই শেষ না, বছরের বাকি অংশে আছে এলপিএল, সিপিএল, দ্য 100, দ্য 60 আর টি10 লিগের মতো আসরগুলো। বছর জুড়ে এত আয়োজনে ক্রিকেটারের যোগান দিতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটের শিডিউলে টান পড়াই তো স্বাভাবিক। এত ক্রিকেটীয় ব্যস্ততা থেকে মুক্তি পেতে জাতীয় দল থেকে অনেকেই আগে ভাগে অবসরে যেতে চাইতেই পারেন, কারণ একজন ক্রিকেটারের ক্যারিয়ার কখন কোথায় থমকে যাবে তার তো নিশ্চয়তা নাই। তাই অর্থনৈতিক নিরাপত্তাটাও জরুরি, আর সে কারণে সারা ক্রিকেট দুনিয়ার চেহারা বদলে ফুটবলের মতো ক্লাব আর লোকাল লিগ ভিত্তিক হয়ে উঠবে কিনা সেটা নিয়েও শুরু হয়েছে আলোচনা। খালিদ জামিল, 71।